ওয়েলকাম টু সানঘাগরা ওয়াটরফল আন্ড পিকনিক স্পট। তো হ্যালো ফ্রেন্ডস, মু প্রদীপ আপনার গরিব সেলিব্রিটির আউ এক ব্লগ ভিডিওকে স্বাগত করুছি। আজ মু সানঘাগরার পৌঁছি যাইছি। তো দেখন্তু, ইয়ে হচ্ছে সানঘাগরার মুখ্য গেট পাখরে, ফাটক পাখরে অছি। তো ফ্রন্টরে দেখি পারিবে, আউ এইটা দেখন্তু, ইয়ে সানঘাগরার মুখ্য গেট। বর্তমান চাল টিকেট নেইকি যা, তারপরে ভিতরকু এন্ট্রি করিবা। ভাই এইটা নিয়ন্তু। ফাইনালি সাঙ্গ মানে মু অলরেডি টিকেট নেই সাইলিনি, এবে ভিতরকু এন্ট্রি করুছি। সানঘাগরাকু আপনকু স্বাগত। ওকে শিব ভাই, বহুত টাইম রু সে খালি কহুছি মোর টিকে ভিডিও করে দে, ভিডিও করে দে, তাকে দেখিকি মঝিরে টিকে করে দবা আও ভিডিও। তো ইয়ে হচ্ছে ফোর হুইলর পার্কিং এরিয়া, আপন ভিতরকু মধ্যে গাড়ি নেইকি যাই পারিবে, কিন্তু আমি সেই সাইডরে গাড়ি রখি দেইকি ভিতরকু এন্ট্রি করিছো। আর সে হচ্ছে শিব ভাই, যিকি আমার ড্রাইভর। তো ওকে, কোণ রে ভাল লাগু নাই, চলো বুলি আসছে, বুলিকি যা না। বর্তমান দেখন্তু, সেইটারে আপন বুটিং র ব্যবস্থা আছে, বুটিং করি পারিবে। এ হচ্ছে নৌবিহার স্থল, আপন পড়ি পারিবে, মু পড়ু নাই, কাইকি না কেতে বা পড়িবি। তো চলো, বর্তমান আমি অলরেডি বুটিং এরিয়া কু যাউছু, কোন কেমিতি সব ব্যবস্থা আছে দেখিবা। আর রাজা বাবু সে আগরে অলরেডি দেখন্তু, রাজা পলাই আয় শীঘ্র। ও চলো, সে শিব বাবাঙ্ক পাখকু মধ্যে যাই দেখিবা, যিবার তো অনুমতি অছি না নাই কই পারিবি নাই, কিন্তু চেষ্টা করিবা যিবা পাই, ন গলে বি কিছু অসুবিধা নাই। তো ইয়ে হচ্ছে টোটাল বুটিং এরিয়া, আপন টিকেট কাটিকি তাপাই এক্সট্রা টিকেট কাটিকি বুটিং করি পারিবে। অ্যাকচুয়ালি রে এঠিকি আসিবার মোর কোনসি লক্ষ্য বা উদ্দেশ্য নুহ, যেহেতু আম গাঁর যে জহ্নি ওষা পিলা অছন্তি সেমানে ঘটগাঁ মন্দিরকু যাইথিলে, তো মতে গার্ডিয়ান হিসাবরে ডাকিথিলে, ফলরে মু তাঙ্ক সহিত মিশিকি যাইথিলি। আউ এবে ফেরিলা বলে সেমানে মতে কইলে, ভাই যিবা টিকে সানঘাগরা বুলিকি আসিবা। তো দেখন্তু সেমানে সেলফি কোন কোন সব ফটো নউচন্তি। তো ফাইনালি নৌবিহার স্থলরে কিছু সময় বিতাইলু, আর বিতাইবা পরে বর্তমান বাহারুছু জলপ্রপাত পাখকু। দেখন্তু জায়গা বর্তমান আউ টিকে আট্রাক্টিভ করিছন্তি, তেণু দেখিবা। মু আসছিলি পূর্বরু আসছিলি যে, তাঠু আউ কোন এক্সট্রা চেঞ্জ হইছি না কোন, ঠিক আছে চলো দেখিবা, দেখিলে জানা পড়িব প্রকৃতরে আউ কোন কোন সবু এক্সট্রা জিনিস হইছি। তো ওকে চলো যিবা জলপ্রপাত পাখকু। চলে
ମାଣି ବାବୁ ଟିକେ ଅନା, ରାଜା ତ ପୁରା ରାଜା ଆଉ। ତ ଏବେ ଚାଲନ୍ତୁ ଯିବା ସେଇ ସୁନ୍ଦର ଜଳପ୍ରପାତ ପାଖରୁ ଆସିବା, ତାପରେ ଯାଇକି ଆମେ ଚିଲଡ୍ରେନ୍ ପାର୍କ ଆଉ କ'ଣ କ'ଣ ସବୁ ଅଛି ସେ ପାର୍କକୁ ବୁଲିବାକୁ ଯିବା। ଆଉ ଏହି ଜଳପ୍ରପାତଟି ଏତେ ଆକର୍ଷଣ ଆଉ ଲୋକଙ୍କୁ ଏତେ ଆକର୍ଷିତ କରିଛି ଯେ ଇଣ୍ଡିଆ କ'ଣ ଆଉଟ୍ ଅଫ୍ କଣ୍ଟ୍ରିରୁ ମଧ୍ୟ ଅନେକ ଲୋକ ଦେଖିବାକୁ ଆସିଥାନ୍ତି। ଆମର ଗାଁରେ ବି ଆସୁଛି, ଆସ। ତ ମୁଁ କ'ଣ କହିବି, ପ୍ରାୟ ସବୁ ଟାଇମ୍ରେ ସବୁ ଏନି ଟାଇମ୍ ଯେଉଁ ଟାଇମ୍ରେ ଆପଣ ଦେଖିବେ ସେଇ ଟାଇମ୍ରେ ସବୁ ଟାଇମ୍ରେ ଏଠାରେ ପାଣି ପ୍ରବଳ ବେଗରେ ଥାଏ। ତ ଚାଲ, ମୁଁ ଅଲରେଡ଼ି ଜଳପ୍ରପାତରେ ଅଛି ଦେଖନ୍ତୁ, ଆଉ ଆପଣ ମଧ୍ୟ ଏହି ସୁନ୍ଦର ଜଳପ୍ରପାତକୁ ପୁରା ଭରପୁରରେ ଏନ୍ଜୟ କରନ୍ତୁ, ମଜା ନିଅନ୍ତୁ। ଆଉ ଭିଡ଼ିଓଟି କେମିତି ଲାଗୁଛି ଦୟାକରି କମେଣ୍ଟ ମାଧ୍ୟମରେ ଜଣାନ୍ତୁ। ଆଉ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥିଲେ ଭିଡ଼ିଓକୁ ମାତ୍ର ମାତ୍ର ଗୋଟିଏ ଲାଇକ୍ କରିବେ, ଆଉ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରି ପାଖରେ ଥିବା ବେଲ୍ ଆଇକନ୍ଟିକୁ ଅଲ୍ରେ ସିଲେକ୍ଟ କରିବେ, ଯାହାଫଳରେ ମୋର ନୂଆ ନୂଆ ଭିଡ଼ିଓର ନୋଟିଫିକେସନ୍ ଆପଣ ସର୍ବପ୍ରଥମେ ପାଇପାରିବେ। ତ ଚାଲ ଏବେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଦୃଶ୍ୟ ଦେଖାଇଦେବି ଆପଣଙ୍କୁ, ଆପଣ ଦେଖିବେ ଏନ୍ଜୟ କରିବେ, ଆଉ କିଛି କରିବାର ନାହିଁ। ସାଙ୍ଗମାନେ ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା ଆମେ ଜଳପ୍ରପାତ ବୁଲି ସାରିଦେଲୁ, ତ ଏବେ ଚାଲନ୍ତୁ ଯିବା। ଆସରେ ପିଲେ ଚାଲ 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 ଚାଲରେ, ତ ଚାଲ ବର୍ତ୍ତମାନ ଦେଖିବା ଚିଲଡ୍ରେନ୍ ପାର୍କ।